আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আপনাদের করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইজ দেখতেই পাচ্ছেন গাড়ি চলে এসেছে সিস্টেম গাড়ি এসেছে আমি তো কমিউনিটির পোস্ট দিয়েছি ভিডিও করলাম তো আমি এটা হচ্ছে রেকর্ড করছি উনতিরিশ তারিখে কিন্তু এটা এই ক্লিপটা এই গাড়ি বের করার ক্লিপটা এটা আছে এটা ছিল আঠাশ তারিখের রাতের সো আর এই দেখতেই পাচ্ছেন আমার গাড়ি ইয়ার আসলে না বাবা ইয়া আমার আম্মুর নান দাদি খুব অসুস্থ তিনি আমার বড় মা তিনি খুব অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন তো তিনি হসপিটালে আছেন আপাতত তো তিনিকে দেখার জন্যই কালকে বাবা আম্মু গেছিল তো বাবা আমাকে গাড়ি বের করতে বলছিল তো আমি এই যে গাড়ি বের করতেছি এর গাড়ি চালা অনেক দিন পর গাড়ি চালাচ্ছিলাম এজন্য হালকা একটু কেমন দিন লাগছিলো মানে এতদিন তো অপু অঙ্কেলের গাড়িটা চালাচ্ছিলাম তো আর এটা চালাতে একটু আলাদাই ফিল হচ্ছিল কারণ কি আর ওপু অঙ্কেলের গাড়ির যে ইয়েটা গাইস যেই হ্যান্ডেল বা যে স্টেয়ারিং স্টেয়ারিংটা হচ্ছে খুবই খুবই কি বলবো সফট খুবই ইয়া পাওয়ার শেডিংয়ের চেয়েও মনে হয় অনেক সফট আর অনেক ফ্লেক্সিবল আর হচ্ছে আমাদের গাড়িটা একটু ভারী মানে ফরচুনারের মতো একটু ভারী স্টেয়ারিংটা পাওয়ার শেডিং হওয়ার পরেও হালকা ভারী আজান হচ্ছে এখন তো আজানের শব্দ পাওয়া যেতেই পারে আপনারা কিছু মনে করবেন না মনে করার কি আছে যারা মুসলিম আছেন তারা তো আজনের শব্দ পাইলে কেনই বা তারা খারাপ মনে করবেন বলেন সো গাড়ির কিছু কাজ ছিল কাজ করানো হইল আর দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইটস আপডেট করা হয়েছে গাড়ি হেডলাইটস খুবই এখন খুবই গ্লো করছে এবং অনেক দূর পর্যন্ত যাচ্ছে পিছনে টেল লাইটস দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটু চেক করছিলাম যে গাড়ির আইডল স্টপটা কাজ করছে কিনা গাড়ির আইডল স্টপ হচ্ছে গাড়ির হচ্ছে গাড়ি উপর যখন গাড়িতে যখন ব্রেক করে দেওয়া হয় তখন গাড়ি ইঞ্জিনটা একে বন্ধ হয়ে যায় মানে মানে আবার ব্রেক থেকে পাটা উঠায় নিলেই গাড়ি ইঞ্জিন এক স্টার্ট হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন বাবা বাবাকে আমি বলছিলাম বাবা এর আইডল স্টপটা তো ঠিক হয়ে গেছে বলছে হ্যাঁ আমি ঠিক ঠিক করতে বলছিলাম ঠিক করে নিয়ে এসেছি স্যার বাবার আম্মু যাবে আমাদের আমরা বাসে থাকবো আমাকে যেতে বলেছিল আমি গেলাম না সো এই যে বাবা উঠলো এখন একটু পরে আম্মু যাবে আমি ততক্ষণ ভিডিওটা অতক্ষণ ভিডিওটা টানলাম না দেখতে পাচ্ছেন আমি এখানে এবার এটা উনত্রিশ তারিখ সকালের ভিডিও আজকে অনেক রোদ পড়ছে আর এখানে একটা মার্শাল আসছিলো এটা খুবই শব্দ করছিল এখানে একটা হয়তো একজস্ট লাগানো আছে হাই হাই ভলিউমের তো এই জন্য তো দেখতে পাচ্ছেন আজকে আজকে অনেকটাই রোদ উঠছে এত রোদ মানে লাস্ট এক সপ্তাহ ধরে রাজশাহীতে যারা আছেন জানেন অনেক রোদ পড়তেছে আর আমি এই তো আজকে সারাদিনই আজকে স্কুল বন্ধ সো আজকে সারাদিনই বাসায় সব এক সপ্তাহ স্কুল বন্ধ সো সারাদিনই বাসায় থাকা হচ্ছে আর আর ভালোই খারাপ না বাসায় থাকাটা তারপরে বলে রাখি আজকে যে হিমেন মামা আসছে এই যে হিমেন মামা তো আজকে হিমেল মামা আসছে আমাদের বাসায় সে থাকবে আজকে রাতটা হয়তো পরের দিন চলে যাবে আর আমরা যে ছাদে এসে বসলাম একটু গল্প টল্প করছিলাম আমার বোনেরা বোনেরা ছাদে আসলো এটা বড়োটা হচ্ছে আমার বোন আর ছোটোটা তার বান্ধবী সো আর এই যে ছাদে অনেকটা রোদ ছিল ছাদে রোদ পাওয়াচ্ছিলাম বেশিক্ষণ থাকি নাই ছাদে ছাদে বেশিক্ষণ থাকি নাই দিয়ে তারপরে রুমে চলে আসছিলাম স্যার আজকের ব্লগটা একটু ছোটো হয়ে গেল সমস্যা নেই আজকের ব্লগটা এটুকুই ছিল গাইজ আর আপনারা মজা পেয়েছেন কি না বলবেন সো আর আজকের বেশি ব্লগটা টানবো না আসসালামু আলাইকুম সবাই ভালো